ওকে, তাহলে একবার যদি কেফ সাইকেল চলে তাহলে টোটাল কয় অনুরেডি তৈরি হবে? 12 অণু। 12 অণু। এখন 12 অণু একবার ক্রেবস সাইকেল চলতে গেলে কয়টা অ্যাসিটাইল কোয়ে দরকার? একটা একবার জন্য হ্যাঁ, একটা। কয়টা কয়ে তুমি এক ডজন বলিছো নাকি না একটা বলিছো? একটা একটা অ্যাসিটাইল কোয়ে। এখন কথা হচ্ছে, দেখো আমাদের সেই গ্লাইকোলাইসিস হিসাব করো, গ্লাইকোলাইসিসে পাইরুভিক অ্যাসিড হয়েছিল দুইটা, দুইটা পাইরুভিক অ্যাসিড। তাহলে সেই দুইটা পাইরুভিক অ্যাসিড থেকে দুইটা অ্যাসিটাইল কোয়ে ছিল, তাই না? জি ভাই। এখন এই যে দুইটা অ্যাসিটাইল কোয়ে ছিল, তাহলে দুইটা অ্যাসিটাইল কোয়ে কয়বার ক্রেবস চক্র চালাবে? দুইবার দুইবার ক্রেবস চক্র চালাবে। এখন দুইবার ক্রেবস চক্র চালালে, তাহলে একবার ক্রেবস চক্রে যদি 12 অণু এটিপি তৈরি হয়, তাহলে দুইবার ক্রেবস চক্রে কত অণু এটিপি তৈরি হবে? 24টা। 24 অণু এটিপি। এখন কথা হচ্ছে, এই তাহলে ক্রেবস চক্র শেষ হয়ে গেল আমার, 24টা এটিপি আমার খুব সুন্দর ভাবে হয়ে গেল। এখন এই যে 24টা এটিপি, তাহলে আমরা ক্রেবস সাইকেলে পাইলাম 24টা, আর ওই যে পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে তৈরি হওয়ার সময় পাইলাম কয়টা? 6টা, তাই তো? হ্যাঁ, তাহলে 30টা। আর ওই যে গ্লাইকোলাইসিসে পাইছিলাম 8টা, তাহলে কত অণু এটিপি হলো? 38। দুই বেশি, 38 অণু এটিপি। তাহলে এখন, তাহলে আগের তথ্য অনুযায়ী কিন্তু আমরা প্রমাণ করে ফেলেছি যে শ্বসনের মাধ্যমে 38 অণু এটিপি তৈরি হয়, তাই তো? জি হ্যাঁ। কিন্তু কথা হচ্ছে, বাকি 2 অণু গেল কোন জায়গায়, তাই তো? বাটন হয়েছে এটা কোথায়? তোমার বইতে কি 36 অণু এটিপির কথা বলছে না? হাই ভাইয়া, 36 অণু। 36 অণু, কিন্তু আমরা তো হিসাব করে পেলাম 38 অণু। তাহলে 2 অণু কি নিশ্চিত কোনো এক জায়গায় খরচ হয়ে গেছে? জি ভাইয়া। এখন দেখো, এই যে তোমার এনএডি এইচ প্লাস এইচ প্লাস যেগুলো তৈরি হচ্ছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায়, সাপোজ ধরো যে তোমার 2 অণু এনএডি এইচ প্লাস এইচ প্লাস তৈরি হয়েছিল, মনে পড়ে? যেখানে হাই, আমরা 6 অণু এটিপি পাইছিলাম। এখন এই এনএডিপি এইচ প্লাস মানে এটা একটা জুয়েলারি বা এটা স্বর্ণের গহনা। তাহলে এই গহনা তো তুমি চাইলেই তোমার হচ্ছে, মনে করো যে তুমি টাকা হিসাবে নিতে পারবে না, তাই না? তোমাকে এখান থেকে কষ্ট করে জুয়েলারি শপে যেতে হবে, বিক্রি করতে হবে, দালাল ধরতে হবে, তারে কিছু খাওয়াইতে হবে, তারপরে তোমার এটা বিক্রি হবে, তারপরে না তুমি টাকা পাবা, তাই না? জি। তো এই গ্লাইকোলাইসিসটা তো সাইটোপ্লাজমে ঘটে, ঝামেলাটা কিন্তু এইখানেই, কারণ এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন না গেলে কিন্তু এই এনএডিএইচ প্লাস, তারপরে এফএডিএইচ টু, এগুলো কিন্তু ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে বা তোমার হচ্ছে ইটিএস বা ইটিসি যেটা বলি, এইখানে না যাওয়া পর্যন্ত কিন্তু এগুলো কোনো এনার্জি দেবে না। অর্থাৎ আমরা যে বলতেছি একটা এনএডিএইচ টু ভাঙলে 3 অণু এটিপি পাবো, একটা এফএডিএইচ টু ভাঙলে 2 অণু এটিপি পাবো, আর একটা জিটিপি ভাঙলে 1 অণু এটিপি পাবো। তো এই জিনিসটা কি আমরা কি এমনিই পাবো, নাকি এটা ব্যাংকে গিয়ে বা জুয়েলারির দোকানে গিয়ে না ভাঙানো পর্যন্ত পাবো না, তাই না? ভাঙাই তারপর পাতি হবে। এখন এই ভাঙানোটা জুয়েলারি শপ হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সেই, এইখানে যেয়ে আমাদের ভাঙাতে হবে, তাই না? জি কথা হচ্ছে, দেখো ক্রেব চক্র, ক্রেব চক্রটা তোমার মাইটোকন্ড্রিয়া ম্যাট্রিক্সে ঘটতেছে, আর ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনটা, এটাও মাইটোকন্ড্রিয়ার মধ্যে অবস্থান করতেছে, তাই না? তাহলে এর যাওয়া সহজ নাকি হচ্ছে তোমার এই সাইটোপ্লাজম থেকে এর যাওয়া সহজ? কার যাওয়া সহজ, এর যাওয়া সহজ। অর্থাৎ কার, কোনটার? ক্রেব চক্রের এনএডিএইচ টু এফএডিএইচ টু এর যাওয়া সহজ, নাকি গ্লাইকোলাইসিস এনএডিএইচ টু যাওয়া সহজ? ক্রেব চক্রের যাওয়া সহজ, ক্রেব চক্রের যাওয়া সহজ, কারণ ওর তো এক জায়গায় রয়েছে। হ্যাঁ, এক জায়গায় রয়েছে। এখন কথা হচ্ছে, তাহলে ওর ওইটারে করতে গেলে আলাদা করে কোনো খরচ হবে না, ঠিক আছে? ক্রেব চক্রের যে এনএডিএইচ টু, এগুলো ভাঙলে সেই 3 অণু 3 অণুই পাবো। কিন্তু ঘটনাটা ঘটতেছে তোমার এই সরি আব্দুল আলিম স্যারের তথ্য অনুসারে, ইনি বলতে চাচ্ছে এই গ্লাইকোলাইসিসটা ঘটেছিল সাইটোপ্লাজমে, এবং সাইটোপ্লাজমে যে 2 অণু এনএডিএইচ টু ছিল বা এনএডিএইচ প্লাস এইচ প্লাস ছিল 2 অণু, এইটাকে মাইটোকন্ড্রিয়ার ওই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন পর্যন্ত পৌঁছাতে গিয়েই প্রত্যেকটার 1 অণু করে এটিপি খরচ করতে হয়েছে। তার মানে একটা এনএডিএইচ টু থেকে 3 অণু এটিপি যদি তারা দিতে পারতো, তো তাদের নেট থাকতেছে 2 অণু এটিপি, অর্থাৎ 1 অণু এটিপি তাদের খরচ হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা বলতে পারি একটা এনএডিএইচ টু সেটা এফএডিএইচ টু তে পরিণত হচ্ছে। সমস্যা আছে কোনো? না ভাইয়া। এই তোমরা অন্যরা কি বুঝতে পারিছো ঘটনাটা?
জি ভাইয়া তো দেখেন এখানে বলতেছে জি ভাইয়া এই যে গ্লাইক শুধুমাত্র গ্লাইকোলাইসিস এর এটা কিন্তু স্ক্রেপ চক্রের এনএডিএইচ টু এপিডিএইচ টু এদের নিয়ে কিন্তু আমার কোনো মাথা ব্যথা নেই কারণ ওরা ঘরে ঘরে কাজ সেরে ফেলেছে ঠিক আছে তো দেখো এটা সাইটোপ্লাজম থেকে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে প্রবেশকালে একটি এটিপি হারিয়ে এফএডিএইচ টু তে পরিণত হয় তাহলে দুইটা এনএডিএইচ টু ছিল তাহলে দুইটা এটিপি ছাড়া কমে গেল তাহলে আমাদের আমরা পাইছিলাম 38টা দুইটা কমে গেল তাহলে হয়ে যাবে কয়টা 36টা এটিপি ক্লিয়ার ওকে তাহলে এই জিনিসটা যদি বুঝে থাকো তাহলে তোমাদের ক্রেবস চক্র শেষ ঠিক আছে বাহ ফাইন তো এখন সহজ জিনিস এই জিনিসগুলো তুমি সহজ ভাবে বুঝে দেখো অনেক সহজ তাহলে এখন তোমার কোন চক্রে কতটুকু এটিপি তৈরি হচ্ছে হিসেব করো গ্লাইকোলাইসিস গ্লাইকোলাইসিস আমি ধরেছিলাম 8 কিন্তু হলো কত 8 হলো নাকি 6 হলো 6 এই মেয়েরা বলো 8 হলো না 6 হলো 8 হয়েছিল ভাই তবে আসার সময় দুই অণু খরচ হয়েছে দুই অণু খরচ হয়েছে দুই অণু এডিপি থেকে আমি দুই অণু এডিপি পাচ্ছি দুই অণু এনএডিএইচ প্লাস এইচ প্লাস থেকে আমার পাওয়ার কথা ছিল আর তোমার হচ্ছে 6 অণু কিন্তু আমরা পাচ্ছি 4 অণু দুই অণু আমার খেয়ে গেল ওকে তাহলে আমার এইখান থেকে গ্লাইকোলাইসিস হলো 6 অণু এডিপি নেট গেল নেট তোমাদের তো তৈরি হয়ে ছয় হলো শেষ যাক দরকার নেই ওকে এটা গেল এরপর এই যে ক্রেব চক্র তৈরি হওয়ার আগে অ্যাসিটাইল কোয়ে তৈরির সময় দুই অণু এনএডিএইচ প্লাস তৈরি হয়েছিল কারণ দুইটা পাইরুভিক অ্যাসিড থেকে দুইটা অ্যাসিটাইল কোয়ে তৈরি হওয়ার সময় দুই অণু এনএডিএইচ টু তৈরি হলো অর্থাৎ ছয় অণু এটিপি এখান থেকে পাইলাম ছয় অণু এটিপি তারপরে এই দুই অণু অ্যাসিটাইল কোয়ে ক্রেব চক্রে গিয়ে টোটালি তোমার আমরা বলছিলাম তিনটা এনএডিএইচ টু এক চক্রে একটা এফিডিএইচ টু একটা এটিপি তার মানে দুই দুইবার হলে তখন ছয়টা এনএডিএইচ টু দুইটা এফিডিএইচ টু দুইটা এটিপি তৈরি করলো তাহলে ফাইনালি আমার হচ্ছে এই এটিপি গুলো আমরা পাঁচটি যোগ করলে 36 অণু এটিপি হয় ঠিক আছে এখন দেখো তো এর মধ্যে আবার আলাদা করে দেখানো হয়েছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে হচ্ছে কতটুকু দেখো এর সবই কিন্তু ঠিক আছে কিন্তু তোমার বড় যে সম্পদ গহনা সেটা যদি না বেচতে পারো টাকা কিন্তু তুমি পাবে না নগদ টাকা কিন্তু তোমার কাছে খুব কমই থাকবে তো তুমি হিসাব করে দেখো এখানকার দুইটা এনএডিএইচ টু গ্লাইকোলাইসিস সেখান থেকে ইলেকট্রন ট্রান্সপোর্ট হয়ে যায় 6 অণু এটিপি পাচ্ছ এখানকার ওই যে অ্যাসিটাইল কোয়ে তৈরি সময় দুইটা এনএডিএইচ টু এখান থেকে পাচ্ছ 6 অণু এটিপি আর এই যে তোমার ক্রেব চক্রের 6 অণু এনএডিএইচ থেকে পাচ্ছ 18 অণু এটিপি এবং এফ এর দুই অণু এফএডিএইচ টু থেকে পাচ্ছ 4 অণু এটিপি তাহলে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে তো এই বড়গুলোই ভাঙবে এটিপি কি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে যাবে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন আর ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন কোথায় অবস্থিত মাইটোকন্ড্রিয়া এই কারণেই মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয় এখন কি কাহিনী মিলছে যদি বলে আমি অনশন তাহলে দেহ বন্ধ ঠিক আছে এখন কথা আছে লোহিত রক্ত কণিকায় মাইটোকন্ড্রিয়া কেন থাকে না ব্যাখ্যা হয়তো ভেঙে যেত মেয়েরা বলো নাইম তুমি ব্লক কার্বন ডাইঅক্সাইড তৈরি হতো তাই তো আচ্ছা একটা কয়েন বলিস ঠিক আছে ভালো কথা কার্বন ডাইঅক্সাইড তৈরি হতো আচ্ছা কার্বন ডাইঅক্সাইড তৈরি হলে সমস্যা কি হতো সমস্যা ছিল কোনো কার্বন ডাইঅক্সাইড আমাদের শরীরে তৈরি হয় না অন্যান্য জায়গাতে তৈরি হয় মাইটোকন্ড্রিয়া আমাদের দেহে প্রায় 100 ট্রিলিয়ন বা 10^14 কোষ আছে প্রত্যেকটা কোষে অনেকগুলো করে মাইটোকন্ড্রিয়া আছে একাধিক করে তো এরা কার্বন ডাইঅক্সাইড তৈরি করতেছে না অল্প মাত্র দেড় থেকে কত মাত্র 50 লাখ বা 54 লাখ লোহিত রক্ত কণিকা তা তারা একটু তৈরি করলো কার্বন ডাইঅক্সাইড সমস্যা কি 100 ট্রিলিয়ন কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে তাতে সমস্যা হচ্ছে না একটু তৈরি করলে তাতে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে
তা ঠিক রক্ত তো অবশ্যই ফুসফুসে কার্বন ডাইঅক্সাইড নিয়ে যেত, সমস্যা কি ছিল? সমস্যাটা কি বলো, লোহিত রক্তনালিকার কাজ কি আগে এটা বলো আমার কেউ। ঠিক আছে, এগুলো ডিপ্লোম্যাটিক প্রশ্ন, মনে রাখতে হবে, অনেক মেডিকেল স্টুডেন্ট এগুলো কনসেপ্ট বোঝে না। ঠিক আছে, সহজ জিনিস বলো, লোহিত রক্তকণিকার মধ্যে কি থাকে? রক্ত লাল হয় কিসের কারণে? হিমোগ্লোবিনের জন্য। হিমোগ্লোবিনের কাজ কি? রক্ত জমাট বাঁধা। রক্ত জমাট অনুচক্রিকার কাজ বা থ্রোম্বোপ্লাস্টিনের কাজ। হিমোগ্লোবিনের কাজ কি? অক্সি হিমোগ্লোবিন যৌগ রূপে কি বহন করে? অক্সিজেন। অক্সিজেন বহন করে। যদি তাহলে এর কাজ হচ্ছে অক্সিজেন বহন করা, লোহিত রক্তকণিকার কাজ। এখন অর্থাৎ হচ্ছে রক্ষক, অক্সিজেন বহন করে কোষের কাছে পাঠায় দেবে। এখন ওরা যদি মাইটোকন্ড্রিয়া দেয়া হতো তাহলে ও কি করত? ওই অক্সিজেন, শোনো, ও কি আর অক্সিজেন বহন করে কোষে নিয়ে আসতো, নাকি ও নিজে অক্সিজেন ব্যবহার করে শক্তি তৈরি করতো শ্বসন প্রক্রিয়ায়? অক্সিজেন ব্যবহার করে শক্তি তৈরি করতো। তাহলে দেহে কি আর অক্সিজেন পাইতো না? তাহলে কোষগুলো পাইতো না? শক্তি তৈরি করার কোনো দরকার নেই, তোর কাজ বহন করা, তুই বহন কর। ঠিক আছে জি ভাইয়া, তাহলে বুঝছো? এগুলো কিন্তু কঠিন কিচ্ছু না, খালি টপিক বুঝবা। হ্যাঁ ভাইয়া, এবার বুঝেছি। তাহলে এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কনসেপ্টটা মনে রাখবা। তাহলে তোমাদের পড়া এই পর্যন্ত, তোমরা এই সবার শাসন কিন্তু আমাদের পড়ানো শেষ। আমরা নেক্সট দিন একটু পড়বো, আর দুইটা ক্লাস নিবো এই অধ্যায়ের উপর আমি। হ্যাঁ, একটা ক্লাস নিবো। হ্যাঁ, কালকেও 9টায় ক্লাস নেবো রাত্রে। ভাইয়া পরের লিংক দিছেন না, এটা না নেট সমস্যার জন্য পড়তে পারি না। রেকর্ড ক্লাস কখন দিবেন? রেকর্ড ক্লাস দিব না যাদের লাইভে সমস্যা আছে তাদের ইনবক্সে না ভিডিও গুলো দেন, বাকি যারা ক্লাস করে না তাদের দেন না। আচ্ছা ঠিক আছে, দেখো নাইম দেখছো, নাইম আছে জানাদি আমি তো সব জানাই দিই আগের থেকে গ্রুপে, এবং সবাই সিনও করে ক্লাসে থাকে না, তাহলে এটা কি আমার দোষ?